গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে একটা নতুন পরিবেশ থেকে আমাকে দেখতে পাচ্ছেন। এটা কোথায় এসেছি গেস করতে পারছেন কিছু? আমার মনে হয় করতে পারছেন না। তো সেটা হচ্ছে আমি এসেছি আমার শ্বশুরবাড়িতে। আজকে আমার শ্বশুরবাড়ির গৃহ প্রবেশ যাকে বলে আর কি। তো এই জন্য সামনেরটা এখানে হালকা করে সাজানো হয়েছে। আর এটা যে দোকানঘর হবে, দোকানঘরের কাজ চলছে সকাল থেকে, আমিও সকালবেলায় এসেছি। আর এই যে ঘর পুরো কমপ্লিট, আজকে গৃহপ্রবেশ, পুজোর যে কি বলে যেসব আচার, এই যে এখানে সব হবে আজকে। গৃহপ্রবেশ হোম হবে, তারপর হচ্ছে ঘি পোড়া হবে, তো অনেক কিছুই নিয়ম রীতিনীতি যা থাকে সবই হবে আজকে। আর আমি এসেছি একটা রুমে। তো আজকে আমি আপনাদের এই পুরো হাউস ট্যুর দেবো না, সেটা রুমে কোনো দিন এলে দেবে, আমার সময় নেই আর সময় লাগবে। আর ঘরে একটু অল্প একটু কাজ বাকি আছে আর কি, পুরো কমপ্লিট হয়ে যাক, তারপরে একদিন পুরো একদমে হাউস ট্যুর যাকে বলে তো সেটা দেওয়া যাবে। তো এই যে এখানে ডাইনিংটা, সিলিংটা বেশ সুন্দর, বুঝলেন না, আকাশের মতো করে মেঘ পাখি সব করা আছে। আর এইটা হচ্ছে ছোট একটা রুম পাশের, যেটা হোম হচ্ছে, পুজো হবে, সেটা হচ্ছে মাস্টার বেডরুম। তো ঘর পুরো ঘুরে পরে দেখাবো। এটা হচ্ছে কিচেন, রান্নাবান্না হবে, এই জন্য ঠাকুরের ফল ফল সব রাখা আছে, ঢোকা যাবে না ভেতরে, যেহেতু স্নান ফান কিচ্ছু করিনি। তেমন কোনো আত্মীয় বান্ধব বন্ধু বান্ধবকে নিমন্ত্রণ করা হয়নি, কেন কাজ করার মতো কেউ নেই। তো সেই জন্য আমি এসেছি, আর রুমের মামাবাড়ি থেকে দাদু এসছে, আর কোনো গেস্ট নেই। তো আর বাড়ির এই তিন চারজন, তো একদম পুরো মানে কি বলে যেটা না করলে নয় সেরকম করেই করে দেখাচ্ছে। আমার শ্বশুরমশাইকে জিজ্ঞাসা করতে উনি বললেন আমার মেয়ে যখন আসবে না, মানে রুম তো আসতে পারবে না, তো আমার মেয়ে যখন আসবে না সুতরাং আমি অনুষ্ঠান বড় করে করবো না। তো যাই হোক, আর আমি এবারে আমি এসেছি সকাল ছটার দিকে এসেছি। দিয়ে একটু সামনে আম পাতা ফুল ফুল একটু সাজাতে হয় সেগুলো করছিলাম। তো আটটা বাজতে চললে এবার আমাকে বেরোতে হয়। তোমাদের দাদাভাই বাড়ি ফিরে এসে ও আবার ওর কাজে চলে গেছে। তো এবার এখন বাজে দশটা, সকাল দশটা। তো আজকেও সেরকম মেঘলা আকাশ। এবার টিফিন করব। তো টিফিনে আজকে কি নিয়েছি দেখো, আজকে রুটি, মিষ্টি একটা আর আলু ভাজা। আজকে একাদশী পড়েছে, ভাবছিলাম ডিমের ভুজিয়া করে রুটির সাথে খাবো, কিন্তু সেটা হয়নি। আজকে একাদশীর জন্য ডিমটা হবে না বাড়িতে। তো ওখানটায় তো বাবার ঘরে আজকে বুঝতেই পারছো গৃহপ্রবেশ, পুজো টুজো চলছে, মনটা কিন্তু খুব খারাপ জানো, মন চাইছে যেন চলে যাই ছুটতে, কিন্তু যেতেও পারছি না, শরীরটাও ঠিকঠাক টানে না। তো আমার মারও খুব মন খারাপ, মা সকাল থেকে অনেকবার ফোন করেছে, কালকে অনেকবার ফোন করেছে, বাবু আসবি না, গাড়ি পাঠাচ্ছি না হলে। আমি বললাম না যেতে পারবো না, তো খুব মন খারাপ জানো। তো আজকে যাই হোক, তোমাদের দাদাভাই যাচ্ছে, ওর ব্লগে সব কিছু আমি দেখবো, তোমরাও দেখবে ভিডিওটা, আমি সকালবেলা যে রুটি খেয়েছিলাম, তো রুটি খাওয়ার পর অ্যাসিডিটি হয়ে গেছে, তো তার কারণে গায়ে হালকা জ্বর ছিল, মাথাটা ভীষণ ঘোরাচ্ছিল, আর সকালবেলা রুটিটা খাবো না টিফিনে, তো এটাই ভেবেছি। তারপর লাঞ্চও করে নিয়েছি, এতক্ষণ একটু ঘুমোচ্ছিলাম, রেস্ট নিচ্ছিলাম, তো এখন ভালো লাগছে, ঘাম দিচ্ছে, গায়ে জ্বরটা কেটেছে, ভালো লাগছে এখন একটু শরীরটা। আর লাঞ্চ করা হয়ে গেছে, এখন বাজে দুটো পুরো পাক্কা, আমি একটার সময় লাঞ্চ করে নিয়েছি। তো মা তোমাদের দাদাভাই এখন খেতে বসেছে, ওদেরও খাওয়া প্রায় শেষ। তো আজকে কী কী হয়েছে সেটা তোমাদেরকে আমি তরকারিতে দেখিয়ে দিচ্ছি, কারণ ওর থালাতে সমস্ত গুছিয়ে দিয়েছিলাম, তো খাওয়া শেষ। আর তোমরা পাকা আম খাবে না? তো ও আবার খেয়ে দিয়ে আবার যাবে শ্বশুরবাড়ি, কারণ ওখানে চলছে পুজো। দেখো ওখানে পুজোতে প্রসাদ খাবে কি, এখানে ভাত টাত খেয়ে চলে যাচ্ছে, তাই না? তো ওখানে তারপরে ওখানে পুজোতে আজকে অন্ন হয়নি, তো আর খিচুড়ি ভাজা ভুজি আর লুচি টুচি এইসব হয়েছে। তো আমি বললাম যে তুমি এক গাল ভাত খেয়ে যাও, তো তাই অল্প করে এক মুঠো ভাত দিয়েছিলাম, ওটা খেয়েই ও বেরোবে আর একটু পরে, দিয়ে ওখানে পুজো টুজো হবে, ওখানটায় তোমাদেরকে সবটাই শেয়ার করবে। তো তুমি দেখাবে তো সবাইকে ওখানে কেমন পুজো টুজো হচ্ছে, তুমি কিন্তু সবটাই দেখাবে, ঠিক আছে? তুমি কিন্তু পুজো টুজো সবটাই দেখাবে, হ্যাঁ। আর আজকে দুপুরবেলা কী কী রান্না হয়েছে চলো সেটাও তোমাদেরকে দেখাই। মেঘলা মেঘলা বাইরে ওয়েদারটা, তো তাই চারিদিকটা কেমন অন্ধকার অন্ধকার। তো এখানে হয়েছে বড়া ভাজা, এই যে এটা ডাল আর আলু একটু কুচিয়ে বড়া ভাজা হয়েছে। এখানে হয়েছে অনেক রকম সবজি মিশিয়ে একটা চচ্চড়ি, আর এখানে হয়েছে ওই বড়া, বেগুন আর আম দিয়ে একটা টক, আর এখানে হয়েছে সয়াবিন, তারপর আলু দিয়ে ঝোল। তো আজকে তোমরা ভাবছো যে নিরামিষ কেন,
আজকে তোমাদের দাদা ভাই মাছ কেনার টাইম পায়নি, আর তাছাড়া হচ্ছে আজকে একাদশী, আজকে শুক্ল একাদশী, তাই জন্য বাড়িতে নিরামিষ সবকিছু রান্নাবান্না হয়েছে। তোমাদের দাদা ভাই এবার বেরিয়ে পড়েছে একদম রেডি সেডি হয়ে শ্বশুর বাড়ি যাওয়ার জন্য। আর ওই যে ব্যাগের মধ্যে দেখতে পাচ্ছ একটা কাঁঠাল দেওয়া আছে, তো এটা মাকে দিয়ে দেবে, এটা এখনো পাকেনি, এটা দু তিন দিন রাখলে পাকবে, তো এটাই নিয়ে যাচ্ছে। ও এখন যাওয়ার সময় গাছে হয়েছে, তো তাই এবারে দেওয়া হয়নি, তাই বললাম যে মাকে দিয়ে দেবে, তো নিয়ে যাচ্ছে। হ্যাঁ সাবধানে যাও। আর এমন স্নান করেছে দেখো, জল সামনে কতটা দাঁড়িয়ে গেছে, মানে এত জলে স্নান করে প্রভু আমার। যাচ্ছি তো, এই যে গেল দুর্গা দুর্গা দুর্গা, সাবধানে যেও। আমি এসে পৌঁছলাম এক্ষুনি, তো এসে যখন দেখি সামনে একটা তুলসী মঞ্চ বানানো হয়েছিল, তার প্রতিষ্ঠার জন্য ব্রাহ্মণ ঠাকুর মন্ত্রমন্ত্র পড়ছে, এটাও প্রতিষ্ঠা হচ্ছে আজকে, গৃহপ্রবেশ তো হচ্ছে। তখন দেখেছিলাম সকালবেলা, দোতলাটা কমপ্লিট হয়নি, একতলা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা আর এখানে আবার করতে ঘর থেকে নাকি, আর সে তার বাবার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলছে, যাই হোক। আর এখানে হোম যজ্ঞের কাজ চলছে, এই যে। আর এই হোমের ধোঁয়া যাতে ওপরে না লাগে, সেই জন্য ওপরে একটা চট টাইপের দিয়ে দেওয়া হয়েছে। এই যে সমস্ত পুজো অর্চনার কাজ চলছে এখানে, কি ধোঁয়া আর কি গরম এখানে, বাপরে বাপ। আর ধোঁয়াটা যাতে বেরিয়ে যায় সেই জন্য একটা ফ্যান লাগিয়ে রাখা হয়েছে এখানে, যাতে ধোঁয়াটা বাইরের দিকে বেরিয়ে যায় আর কি। না কিছুটা বেরোচ্ছে, এই তো হা টানছে ধোঁয়া। ঘি করা আছে, ঘি এখানে আছে, আর রান্নাঘরে এই যে এগুলো মনে হয় ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছিল, এগুলো তো যেরকম বলেছিলাম তেমন বেশি জনকে ডাকা হয়নি, সেই জন্য অল্পজনই দেখতে পাচ্ছেন এখানে আর কি। এবার আমি চাই একটু রেস্ট নিন, আর দোকান ঘর যে হবে তার মানে ওই যে র্যাক হবে, র্যাকগুলো বানানোর কাজ চলছিল। সকালবেলা তো মিস্ত্রি এসেছিলো, দুপুরবেলা বলে মিস্ত্রি মনে হয় গেছে বাড়িতে রেস্ট ফেস্ট করতে, যেগুলো এই জায়গাটা দোকান ঘর হবে এইটা। আর এখানে দেখুন ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছে, কত রকমের ভাজা ভুজি, পিঠে, লুচি, তারপরে এখানে পালো, ছোলা সেদ্ধ, তো অনেক কিছুই হয়েছে। আর ঠাকুরকে এখানে চালও দেওয়া হয়েছে, ওটাকে সিধা না কি বলে, এখানে লাড্ডুও হয়েছে। তো পুজো বলতে ওই হোমটা প্রায় শেষ হয়ে এসেছে, এবার শেষে কী একটা পুজো অর্চনা চলছে, আর একদম পুজোর শেষে মানে ঘর মালিক এর সবাই বসে এখন পুষ্পাঞ্জলি দিচ্ছে। তো হোম যজ্ঞ পুরোপুরি শেষ, আর এখন জাস্ট শুধু পুষ্পাঞ্জলি দিলেই মানে যে পুজো কাজ ছিল সেটা কমপ্লিট হয়ে যাবে। তো আজ থেকে আমার শ্বশুরবাড়ির সবাই যাই হোক একটা মাথার উপর একেবারে পুরো শক্তপোক্ত একটা মানে ছাউনির তলায় এবার থাকবে আর কি। অনেক দিনের এদের মানে একটা অসুবিধা ছিল এইটা, তো সেটা একটা ঠিক হলো। আর এখন আমার শাশুড়ি মা বসছেন এই মাটির পাত্রে দুধ গরম করতে, নিয়ম আছে নতুন ঘরে নাকি দুধ এরকম ফোটাতে হয়, এবং ততক্ষণ পর্যন্ত ফোটাতে হবে যতক্ষণ উঠলে না উঠছে আর কি। তো সেই জন্য আমার শাশুড়ি মা বসছেন, আর এদিকে পুজো শেষে ঠাকুরের প্রসাদ প্রসাদ রাখা আছে, এইটা মোটামুটি একটা টেম্পোরারি রান্নাঘর টাইপের আর কি। গুড ইভিনিং এভরিওয়ান, তো সন্ধ্যের সময় এত কিছু টিফিন কৌটো নিয়ে তোমাদের সামনে হাজির। তো তোমাদের দাদাভাই যে গেছিল ও নিয়ে এসেছে ঠাকুরের ভোগ, তো আজকে যা যা ভোগ হয়েছে সেগুলো তোমাদেরকে দেখাই চলো, মানে মা যা যা ভোগ করে পাঠিয়েছে তো সবটাই তোমাদেরকে দেখাই চলো। আর এখন সন্ধ্যের সময় টিফিন করবো, আর ওয়েট করতে পারছি না, এবার ভোগ খাবো, মাকেও দেবো মানে শাশুড়ি মাকে, মা এখন টিভি চালানোর চেষ্টা করছে সিরিয়াল দেখবে বলে। তো চলো আজকে কী কী ভোগের রান্নাতে হয়েছে সেটা তোমাদেরকে দেখাই। প্রথমেই দেখাই ফল, এই যে ফল, তারপর যেটা মেন আজকে ভোগে আছে সেটা হচ্ছে সিন্নি, এই যে নারায়ণ ঠাকুরের সিন্নি। আচ্ছা এখানে আছে সুজি, পালো, মিষ্টি, এখানে আছে আর এক ধরনের মিষ্টি যেটাকে ক্ষীরমালাই বলি, ওই ক্ষীরমালাই, এটাও ঠাকুরকে দেওয়া হয়েছিল। আর এখানে আছে লুচি, পিঠে, ছোলা সেদ্ধ, আর ভাজা ভুজির মধ্যে আছে কুঁদরি ভাজা, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা,
তো এগুলো আছে। আর এখানে আছে দারুণ ভাবে তৈরি করা খিচুড়ি, ঠাকুরের ভোগে খিচুড়ির তো স্বাদ অসম্ভব সুন্দর লাগে, বুঝতেই পারছো তোমরা। তো এখানে আছে খিচুড়ি। তো এখন সন্ধ্যের সময় এগুলো খাওয়া দাওয়া হবে টিফিনে, সব একটু একটু করে রেডি করে নেবো। তোমাদের দাদা ভাই তো এখন নেই, ও থাকলে ও খেতো, ও রাতে এসে খাবে। তো চলো সমস্ত কিছু রেডি করে নিয়ে এখানে দুটো প্লেটও নিয়ে চলে এসেছি, তারপরে টিফিনটা করবো আর কি। তো দেখালাম তোমাদেরকে যে আজকে ভোগের রান্নাতে কী কী হয়েছে।